আজ এসইউসিআই কমিউনিস্ট দল পূর্ব বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে আজকে আমরা এসডিও নর্থের কাছে একটা ডেপুটেশন দিলাম। বিষয়টা হচ্ছে, আজকে আপনারা জানেন যে ভোটের আজকে এক মাস, রেজাল্ট বেরোনোর এক মাসও বেরোয়নি। সাধারণ মানুষকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়ে যে দলগুলো, বিশেষ করে আমাদের রাজ্যেও তৃণমূল একটা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা এলো, আজকে নির্বিচারে হকার উচ্ছেদ করছে। এমনকি আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী ঘোষণা করা সত্ত্বেও যে এক মাস বন্ধ রেখে যে তাদের বিকল্প ব্যবস্থার করে তারপর হকার উচ্ছেদ করার যে অভিযান তারা করবে বলে ঘোষণা করেছিল, বাস্তবে প্রশাসন এবং এখানেও পৌরসভা, তৃণমূল পরিচালিত পৌরসভা, মুখ্যমন্ত্রীর এই নির্দেশকেও তারা পালন না করে কালকে নির্বিচারে হকারদেরকে কোনো রকম সময় না দিয়ে তাদেরকে উচ্ছেদ অভিযান চালিয়েছে। এবং আজকেও তারা উচ্ছেদ করতো এবং স্থগিত রাখতে বাধ্য হয়েছে, কারণ হকারদের প্রতিরোধ। এবং আমাদের দলের পক্ষ থেকেও আমরা এটা দাবি জানিয়েছি, আজকে স্মারকলিপি দিলাম এসডিও নর্থের কাছে, এবং কার্যত তিনি স্বীকার করে নিলেন যে উইদাউট নোটিসে, কোনো রকম ব্যবস্থা ছাড়া এই গরিব বেকার মানুষগুলোকে আজকে তারা রাস্তা থেকে তুলে ফেলে দিল। এর দায় কি এই হকারদের? আজকে এর প্রশাসন জানে না যে আজকে প্রতি মুহূর্তে হাজার হাজার মানুষ আজকে কর্মসংস্থান না পেয়ে আজকে এই হকারি করতে বাধ্য হচ্ছে। এই হকাররা তো চুরি চিন্তাই করছে না, এরা আজকে সৎভাবে জীবিকা নির্বাহ করছে, ফলে তাদেরকে এভাবে বিনা নোটিশে উচ্ছেদ, যা অমানবিক, অসঙ্গত, তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি, বিক্ষোভ জানিয়েছি। এবং কার্যত এসডিও স্বীকার করে নিয়ে আজকে তিনি ঘোষণা করতে বাধ্য হয়েছেন যে আপাতত আজ থেকে এই হকার উচ্ছেদ বন্ধ হচ্ছে। তারা বিকল্প ব্যবস্থার চেষ্টা করবেন এই আশ্বাস দিয়েছেন, কিন্তু কতখানি করতে পারবেন সেটা তিনি বলতে পারেননি। আমরা মনে করি যে যারা সত্যিকারের হকার, এবং যা 2014 যে কেন্দ্রীয় আইন, হকার আইন, সেই আইন মেনে সমস্ত হকারদেরকে উচ্ছেদ না করে যারা, যে সমস্ত অবৈধ হকার যারা রয়েছেন তাদেরকেও একটা বিকল্প ব্যবস্থা, সহ সমস্ত হকারদের একটা বিকল্প ব্যবস্থা করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী, যাতায়াতের উপযোগী রাস্তা, যেটা ফুটপাথ যেখানে মানুষ যাতায়াত করে, তার ব্যবস্থা এটা করা হোক। ফলে আমরা মনে করি যে এটা অত্যন্ত অমানবিক, এবং শাসক দলের নেতাদেরও উচিত, যারা প্রতিশ্রুতি দিয়েছিল সাধারণ মানুষকে ভালো রাখবে, সেই দলের নিচুতলা স্তর পর্যন্ত প্রতিদিন তোলা তুলে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এভাবে যে আজকে শহরের মধ্যে বেআইনিভাবে ফুটপাথগুলো দখল হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে এদের বিরুদ্ধেও স্টেপ নেওয়া উচিত। আজকে প্রশাসন এদের বিরুদ্ধে স্টেপ না নিয়ে যারা খেটে খাচ্ছে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হচ্ছে, এর ব্যবস্থাও সব প্রশাসনকে করার কথা। হ্যাঁ, আছে তো, সেগুলো ভাঙা উচিত। সে সমস্ত দলে, শুধু তৃণমূল বলে নয়, অতীতে সিপিএমেরও থেকেছে, এবং সিপিএম, এই যে আমাদের সামনে হকার্স মার্কেট, হকার্স মার্কেটকে তো সিপিএম আমলেই তৈরি হয়েছিল, তাহলে এটা তো হকার্স জোন। তাহলে প্রশাসন তাহলে দেখলো না কেন যে এই হকার্স মার্কেটে হকাররা হকারি করছে না কেন? এই হকার্স মার্কেটের লোকরা বিসি রোডে বসে পড়ছে, তাহলে এটা তো প্রশাসনের দেখা উচিত। তাহলে আজকে কারা বসতে দিল? সিপিএম তৈরি করেছিল, তারপরে তৃণমূল এসে টাকা
টাকার বিনিময়ে প্রতিদিন তোলা তোলা হয়। আমি নিজে একটা হকার্স ইউনিয়ন চালিয়েছি, প্রতিদিন হকারদের কাছ থেকে জোর জবরদস্তি টাকা তোলা হয়, টাকার বিনিময়ে আজকে হকারদেরকে বসতে দেওয়া হচ্ছে। এই অরাজকতা তো চলতে পারে না। এবং আজকে পেটে লাথি মার হচ্ছে, কোথায় তারা, নেতারা কোথায়? আজকে বড় তৃণমূলের ট্রেড ইউনিয়ন আছে, তাদেরকে তো আজ রাস্তায় দেখা যেত, তাহলে তারাও আজকে রাস্তায় আসছে না। আজকে হকাররা কাঁদছে, তারা তো চুরি চিন্তাই করেনি। হ্যাঁ, রাস্তায় সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে, তো আমাদেরও যাতায়াতের অসুবিধা হচ্ছে, কিন্তু আজকে একদিকে কর্মসংস্থান নেই আর অন্যদিকে এইভাবে বা মানে টাকার বিনিময়ে হকারি করতে দেওয়া হচ্ছে, ব্যবসা করতে দেওয়া হচ্ছে এবং হকার জোনগুলোকে অকেজো করে রেখে দেওয়া হচ্ছে। আমরা মনে করি পরিষ্কার যে সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যারা হকারি করছে তাদের বিকল্প ব্যবস্থা করা হোক এবং একটা নির্দিষ্ট হকার জোন করে তাদের হকারদেরকে সে হকারি করতে দেওয়া হোক। এবং আজকের এই ডেপুটেশন আমি মনে করি অনেকটাই সফল, যে আজকে কার্যত স্বীকার করে নিলেন যে এটা অন্যায় অযৌক্তিক হচ্ছে, তিনি সময় দেবেন এবং এক মাস এই হকার উচ্ছেদ বন্ধ থাকবে আজকে থেকে।